আসসালামু আলাইকুম, আই এম দেলোয়ার হোসেন আহমেদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, হাস্তামত হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইনিং ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্সের পার্ট থ্রি ক্লাস। ইতিমধ্যে তোমরা দেখেছ দুটি ক্লাস আমি করেছি চেঞ্জিংয়ের উপর, সেই দুটা ছিল সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডের স্ট্রাকচার সম্বলিত। অর্থাৎ আমার পূর্ববর্তী ক্লাসে ছিল সাবজেক্ট একই রকম হলে এম ইজ আর, ওয়াজ আর এর পরিবর্তে বিং অথবা হেভিং এর ব্যবহার, আর সাবজেক্ট ভিন্ন হলে তাদের ব্যবহার। আজকে আমি তোমাদেরকে দেখাবো, চলো আমরা একটু হোয়াইট বোর্ডে একটু লক্ষ্য করি। আজকে আমি তোমাদের দেখাবো পার্ট থ্রি। পার্ট থ্রিতে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে বার প্লাস আইএনজি, অর্থাৎ মূল বার প্লাস আইএনজি। তাহলে আমরা সরাসরি তিনটা এক্সাম্পল খেয়াল করি। আমরা কমপ্লেক্স সেন্টেন্সে লিখলাম হোয়েন হি ওয়েন্ট দেয়ার কমা হি স্টার্টেড রাইটিং। যখন আমরা এটার কম্পাউন্ড সেন্টেন্স লিখলাম তখন আমরা লিখলাম হি ওয়েন্ট দেয়ার অ্যান্ড হি স্টার্টেড রাইটিং। যখন আমরা এই কম্পাউন্ড থেকে সিম্পলে গেলাম তখন আমরা লিখলাম গোয়িং দেয়ার হি স্টার্টেড রাইটিং। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো এখানে যে বিষয়টি আমাদের লক্ষণীয়, আমাদের যে স্ট্রাকচার ছিল বার প্লাস আইএনজি, এটার ব্যবহারটা প্রদত্ত সেন্টেন্সে কীভাবে আমি করলাম। হোয়েন হি ওয়েন্ট দেয়ার হি স্টার্টেড রাইটিং, খেয়াল করো এখানে ব্যক্তি একই ব্যক্তি, সাবজেক্ট একই। যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স, এই জন্য আমি এটাকে হোয়েন রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত করলাম, হোয়েন হি ওয়েন্ট দেয়ার হি স্টার্টেড রাইটিং। যখন আমরা এই একই সেন্টেন্সকে আমরা কম্পাউন্ডে রূপান্তর করলাম তখন আমরা কী দিলাম, সাবজেক্ট একই ব্যক্তি হওয়ার কারণে আমরা লিখলাম হি ওয়েন্ট দেয়ার অ্যান্ড হি স্টার্টেড রাইটিং। লক্ষ্য করো কম্পাউন্ড সেন্টেন্সের এন্ডের পরবর্তী যে ক্লজ আছে এখানে আমরা হিটা না দিলেও পারি, যেহেতু ব্যক্তি একই ব্যক্তি, দুটা কাজ, যার জন্য আমি তোমাদেরকে বোঝার সুবিধার জন্য এখানে হিটা ইউজ করলাম। মূলত আমাদের সেন্টেন্সটা হি ওয়েন্ট দেয়ার অ্যান্ড স্টার্টেড রাইটিং লিখলেই সম্পূর্ণ হয়ে যাচ্ছে। যখন আমরা এই কম্পাউন্ড থেকে সিম্পল আসলাম তখন দেখো আমরা এখানে লিখলাম গোয়িং দেয়ার কমা হি স্টার্টেড রাইটিং। খেয়াল করো আমাদের পূর্ববর্তী কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের মূল ভার্বটা গো এর পাস্ট ফর্ম ছিল ওয়েন্ট, কিন্তু যখনই আমরা এখানে সিম্পল সেন্টেন্স স্টার্ট করলাম তখন আমরা দেখলাম কি ওয়েন্টের মূল ভার্বটা হচ্ছে গো, আই মিন বি ওয়ান ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। সেখানে আমরা কী লিখলাম, বার প্লাস আইএনজি। আমাদের পূর্বের যে স্ট্রাকচার লিখিত আছে বোর্ডে, যে বার প্লাস আইএনজি অর্থাৎ মূল বার, মূল বার হচ্ছে গো তার সাথে আইএনজি, তাহলে গোয়িং দেয়ার হি স্টার্টেড রাইটিং। তাহলে এখানে সাবজেক্ট একই ব্যক্তি হওয়ার কারণে আমরা গোয়িং দেয়ার বার প্লাস আইএনজি বা বার প্লাস জিরান যুক্ত সেন্টেন্সে এখানে আমরা সাবজেক্টটা লিখলাম না, হি স্টার্টেড রাইটিং। তাহলে এটা আমরা লক্ষ্য করলাম আমাদের প্রথম সেন্টেন্সটা হলো বার প্লাস আইএনজি স্ট্রাকচারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো চলে যাই আমরা পরবর্তী রোলে, সেটা হচ্ছে বাই প্লাস জিরান অর্থাৎ বার্বের শেষে যেটা আইএনজি যোগ করা। ইহাও আমরা ঠিক তিনটি এক্সাম্পলের মাধ্যমে বা উদাহরণের মাধ্যমে আমরা বোর্ডে একটু লক্ষ্য করি। খেয়াল করো প্রথমে আমরা লিখলাম কমপ্লেক্স, ইফ ইউ রিড বুকস কমা ইউ উইল পাস, অর্থাৎ যদি তুমি বই পড়ো তুমি পাস করবে। এই কমপ্লেক্সকে যখন আমরা কম্পাউন্ডে রূপান্তর করলাম তখন আমরা লিখলাম ইউ রিড বুকস অ্যান্ড ইউ উইল পাস, অর্থাৎ এখানে অ্যান্ডটা হচ্ছে কম্পাউন্ডের সাইন। আর যখন আমরা এই কম্পাউন্ড থেকে আমরা সিম্পলে গেলাম তখন আমরা কী লিখলাম, বাই রিডিং বুকস ইউ উইল পাস, অর্থাৎ এখানে কমপ্লেক্স সেন্টেন্স ছিল ইফ, অর্থাৎ যদি তুমি পড়ো তাহলে তুমি পাস করবে, তুমি পড়ো এবং তুমি পাস করবে, এটা হচ্ছে কম্পাউন্ডের সাইন। আর যখন আমরা এই সেন্টেন্সকে সিম্পল করলাম তখন আমরা লিখলাম কি, বাই রিডিং বুকস ইউ উইল পাস, অর্থাৎ বাই প্লাস জিরান, এই যে আমাদের মূল ভার্ব ছিল রিড এর সাথে আইএনজি লাগাই দিলাম, আমরা জিরান করলাম, তাহলে বাই রিডিং বুকস ইউ উইল পাস, অর্থাৎ বাই কথা দিয়ে সাধারণত দ্বারা দিয়ে করতে বোঝায়, অর্থাৎ বাই রিডিং বুকস বই পড়ার দ্বারা, বই পড়ার মাধ্যমে ইউ উইল পাস, তুমি পাস করতে পারো। তাহলে আমরা আবার খেয়াল করি, ইফ ইউ রিড বুকস ইউ উইল পাস, যদি তুমি বই পড়ো তুমি পাস করবে। আমরা যখন কম্পাউন্ড সেন্টেন্স করলাম তখন লিখলাম ইউ রিড বুকস, তুমি বই পড়ো অ্যান্ড ইউ উইল পাস, তুমি পাস করবে, অর্থাৎ বই পড়লেই তুমি পাস করতে পারো। যখন আমরা এটাকে সিম্পল সেন্টেন্স করলাম তখন আমরা লিখলাম বাই রিডিং বুকস ইউ উইল পাস। তো আশা করি আমার এই ক্লাসগুলা, এই দুইটা রুল তোমরা দেখতে পারছ। আমি শেষ করার আগে
আমি পরবর্তী দুইটা নিয়ম আবার একটু বলতেছি। আমাদের প্রথম স্ট্রাকচার ছিল বাই প্লাস ভার প্লাস আইএনজি, যা আমরা প্রদত্ত কমপ্লেক্স কম্পাউন্ড এবং সিম্পল সেন্টেন্সের মাধ্যমে দেখিয়েছি। আর দ্বিতীয় রুল ছিল বাই প্লাস জিরান, যা আমরা কমপ্লেক্স কম্পাউন্ড এবং সিম্পল সেন্টেন্সের মধ্যে দেখিয়েছি। এখানে লক্ষণীয় যে আমরা বোর্ডের ডান পাশে উপরে কোনায় লিখেছি এম ইজ আর ওয়াজ ওয়ার, অর্থাৎ এদের পরিবর্তে আমরা সকল ক্ষেত্রে বসাতে পারি বি, আর হ্যাভ হ্যাজ হ্যাড এদের পরিবর্তে আমরা বসাতে পারি হেভি। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমার এই চেঞ্জিং সেন্টেন্সের পার্ট থ্রির ক্লাসটা তোমরা বুঝতে পারছো, এবং এই করোনাকালীন সময়ে এই দুর্যোগের সময়ে তোমরা বাসায় প্রত্যেকটা টিচারের প্রত্যেকটা বিষয়ের ক্লাসগুলো একটু দেখবে, পাশাপাশি বই দেখবে, একটু ফলো করবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবে, পরবর্তীতে আরেকটা ক্লাসে নিয়ে দেখা হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।